সম্প্রতি মঙ্গলখালী নিজের বাড়ি থেকে ঢুপির বন্ধ বোনের বাড়িতে আসে জয়তুন জয়তন পরিবার সূত্রে জানা যায় সে বোবা ছিল যার ফলে সে কাডিও কম শুনতো ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার সকালে বাড়ি যাবার পথে রেললাইন দিয়ে যাবার সময় আগরতলা ধর্মনগর গ্রামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার তার সঙ্গে থাকা ব্যাগ কাপড় রেল লাইনের ধারে পড়ে রয়েছে ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে আসে এরপর রেল পুলিশ ও জিআরপি মিলে ওই মহিলাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ধর্মনগর জেলা হাসপাতালের মর্গে পাঠায় আজকে আগরতলা থেকে 10টার দিকে ধর্মনগরগামী যে লোকাল ট্রেনটা ওই ট্রেনটা দুপুর আসার পরে ওই একজন বৃদ্ধ মহিলা নামল জয়তূর নেছা বয়স আনুমানিক পঞ্চান্ন বছর হবে বৃদ্ধ মহিলাটি বুবা এবং কানেও কানেও শুনতে পারে না এরকম প্রাথমিক জিজ্ঞাসা আমাদের লোকাল পাবলিক থেকে জানতে পারলাম এরপরে ট্রেনের সাথে বাড়ি নিয়ে করে এসেছিল ট্রেনের লোকটা মারা গেছে এটা আমরা কাছে খবর দেওয়ার পরে আমরা আই যা আইনের যে ইয়ে আছে এটা আমরা কারবাই করতে সাত সকালে এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায় নেমে এসেছে বিরো রিপোর্ট রাইজিস্ট নিউজ